রাজ্যে চলছে তুগুলোকে ঠুনকো সরকার মঙ্গলবার এই মন্তব্য করলেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক তিনি এদিন সমালোচনা করেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর মঙ্গলবার আগরতলায় শক্তি দেখালো যুব কংগ্রেস বেকারদের কর্মসংস্থান শূন্য পদ পূরণ সহ জরুরি পাঁচ দফা দাবিতে এদিন মিছিল সভা করে সংগঠন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যুব কর্মীরা এসে জড়ো হন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে সেখানে হয় সভা উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সুবল ভৌমিক রতন দাস প্রকাশ দাস যুব নেতা শান্তনু সাহা ফাসলে সুবলবাবু অভিযোগ করেন রাজ্যে বর্তমানে কর্মসংস্থার শূন্যের কোঠায় শিক্ষা ব্যবস্থা পঙ্গু হয়ে পড়েছে পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন আইনমন্ত্রী রতনলাল নাথ মোহনপুরে নেশা কারবারিতে সুরক্ষা দিয়ে রেখেছেন যিনি শিক্ষা মন্ত্রী উনি এখন শিক্ষা ব্যবস্থা কখন দেখবেন উনার এলাকায় এখন এই রাজ্যের বিগত দিনে আমরা বিভিন্ন অঞ্চলের নাম শুনেছি নেশার পাচারকারী নেসার সাম্রাজ্য বিগত দিনে আমরা আগরতলা শহরের বিভিন্ন বাজার বিভিন্ন জায়গায় সুনামুরা বিশালঘড়ের নাম শুনেছি নেশার পাচার বাণিজ্যের সরগরা হিসাবে আর আজকে সারা রাজ্যের সমস্ত নেশার সেই ফ্যান্সি কারবারই হোক ইয়াবা প্লেটেই হোক গাজা কারবারেই হোক সমস্তটা এখন চলে গেছে সদর উত্তরের মোহনপুরে আইনমন্ত্রী আইনের প্রোটেকশন দিয়ে রেখেছেন এই রাজ্যের নেশা কারবারিদের আপনারা জানেন কিছুদিন আগে এখানে এই বক্সনগরে একজন পুলিশ আধিকারিক খুন হয়েছে তার পেছনে কে আছে একজন সর্বভারতীয় জনপ্রতিনিধির নিকট আত্মীয় আছে রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীর এই নেশা বিরোধী স্লোগানের নামে নেশার বাণিজ্যটা এখন পুরোপুরি ভারতীয় জনতা পার্টির মন্ত্রী নেতারা কন্ট্রোল করছে ত্রিপুরা রিয়ান শরণার্থীদের পুনর্বাসন দিবার প্রসঙ্গ ঘটেনি সুবলবাবু বলেন এডিসি এলাকার গরিব জনজাতিদের জন্য প্যাকেজ ঘোষণা করলো না কেন্দ্র উনি এগ্রিমেন্ট করেছেন রিয়ান শরণার্থী এগ্রিমেন্ট খুব লাভিয়ে লাভিয়ে বলছে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ঐতিহাসিক এগ্রিমেন্ট করেছেন কিসের ঐতিহাসিক এগ্রিমেন্ট সেটেলমেন্ট আমরাও চাই শান্তি আমরাও চাই কিন্তু শুধু শরণার্থী হওয়ার কারণে তাদেরকে চার লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট দেড় লক্ষ টাকা ঘরের জন্য মাসে পাঁচ হাজার টাকা করে তারপরে তাদেরকে দুবছর ফ্রি রেশন আমরা খুশি হয়েছি কিন্তু এডিসি এরিয়ার ভিতর যেসব বিপিএল পরিবার আছে তারা কেন আজকে সেই দরিদ্র সীমার নিচে যারা আর্থিক কষ্টের মধ্যে আছে প্রতিদিন ধন্যতার মধ্যে আছে যাদের কিছু নেই কেন এই রাজ্যে সেই সব গরিব পরিবারের জন্য কেন্দ্রীয় সরকার এক সঙ্গে প্যাকেজ ঘোষণা করলেন না এদিন সভা শেষে কংগ্রেস ভবনের সামনে থেকে বের হয় সুসজ্জিত মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে